নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তো আজকে দুটো আনবক্সিং হবে, এটা একটা হবে, এটা একটা হবে। একটা স্পিকার হবে আয়রন ম্যান এডিশন স্পিকার, আর একটা হবে তোমার মোবাইল হোল্ডার, ঠিক আছে, রিকানেক্টেড মোবাইল হোল্ডার, এটা মার্বেল এডিশন, ঠিক আছে। এটা তোমার ক্যাপ্টেন আমেরিকা আছে, আর এটা তোমার আয়রন ম্যান এডিশন আছে, স্পিকার আছে। এটা দুটো গিভওয়ে করব, যে সবচেয়ে বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করবে, ঠিক আছে, তাদের গুগল কমেন্ট পিকার দিয়ে তুলে মানে বেছে নিয়ে যে ফার্স্ট হবে তাকে এই স্পিকারটা দেওয়া হবে, আর যে সেকেন্ড হবে তাকে এই জিনিসটা দেওয়া হবে, ঠিক আছে। তো যাই হোক, তো আমি এটা কত দিয়ে কিনেছি দেখো, প্রাইস পড়েছে আমার 799। এটা তোমার এমআরপি ছিল, মানে এমআরপি এটা সরি এমআরপি এটা তোমার 3999, দেখেছো? তারা 3999 এটা অফার প্রাইস আছে তোমার 799। আমি কিনেছি এটা 694 দিয়ে, দেখো বিল দেখো, ঠিক আছে, দেখো 694, ঠিক আছে। যাই হোক, এটা আমি রিলায়েন্স ডিজিটাল থেকে কিনেছি। তো আমি এবার এটা ওপেন করব, আমি এটা জাস্ট র্যাপারটা খুলে চেক করেছি জিনিসটা, প্রোডাক্টটা, আর কিছু করিনি। যে যে পাবে সে সম্পূর্ণ চার্জ দিয়ে অন করবে, সেই সম্পূর্ণ সব কিছু করবে। আমি জাস্ট তোমাদের এটা খুলে দেখাচ্ছি। এই যে রকম একটা বক্স, ঠিক আছে, বক্সের মধ্যে দেখো পুরো সুন্দর একটা র্যাপিং করা, কি সুন্দর দেখতে। এটা তো মনে হচ্ছে এটা খোলা, এইটা খোল দেখো, বাহ, খুব সুন্দর একটা জিনিস, বাহ কি ভারী। এটা তোমার ওয়েট হবে 2 কিলো থেকে 2.5 কিলোর মধ্যে হবে, অনেকটাই এটার ভারী, মানে অনেকটাই মানে হেভি আর কি। এটা খুব রিচ ফিল মনে হচ্ছে, তারপর আমি দেখি খুলে, খুব সুন্দর, খুব সুন্দর, গর্জাস, পুরো গর্জাস একটা প্রিমিয়াম লুক যাকে বলে ভাই, পরিষ্কার কথা, কোনো কথা হবে না। পিছনে ব্যাস বেসের এ আছে, বক্সের এখান দিয়ে বেস এ হয় বেরোয় আর কি। এটা তোমার অক্সের এ আছে, অক্সের তোমার কি বলে কেবেল দিয়ে কানেক্ট করতে হবে, ইউএসবি, মাইক্রো এসডি, DC 5 ভোল্টার, যে কোনো তোমার মোবাইলের চার্জার DC 5 ভোল্ট আছে দিয়ে দেবে, ব্যাস 3.5 ঘন্টা চার্জ হয়ে যাবে। এটা গ্রিলটা পুরো স্টিলের মনে হয়, মনে হচ্ছে এটা স্টিলের, হ্যাঁ গ্রিলটা পুরো স্টিলের, আর এটা হলো প্লাস্টিক, ঠিক আছে, এটা হলো প্লাস্টিক, সুইচগুলো প্লাস্টিক। এটা তোমার অন করলে আমি দেখি, ওয়েলকাম টু রিকানেক্ট সাউন্ড থাম্প, দেখেছো এখানে একটা লাইট জ্বলছে, অন হয়ে গেল। এবার তুমি ব্লুটুথ দিয়ে প্যাডিং করবে, FM আছে, FM টা কি করে চালু করবে, FM টা এই যে মিউট বাটনটা প্রেস করলেই, একটি হোল্ড করে প্রেস করে হোল্ড করে থাকলে FM টা চালু হয়ে যাবে, ব্যাস আর কিছু ফান্ডা নেই। ব্লুটুথ আছে, অক্স আছে, USB দিয়ে দেবে, সাউন্ড যথেষ্ট সুন্দর। আমি ডেমো রিলায়েন্স ডিজিটালের ডেমোটা আমি শুনেছি, যথেষ্ট ভালো। এই যেটা আমি অফ করে দিলাম, ডেমোটা আমি শুনেছি খুব সুন্দর, একদম রিচ, পুরো রিচ লুক। এইসব মানে তুমি মানে অন্য জায়গায় কিনতে যাবে, আমি বলছি কম করে যা তোমার 2,500 টাকার মতো দাম হবে, কিন্তু এটা আমি অনলি পেয়েছি তোমার 694। যাই হোক, এটা একটা আনবক্সিং গেল, এটা তোমাদের গিভ হয়ে যেটা বললাম, লাইক কমেন্ট এবং শেয়ার সবচেয়ে বেশি যেটা করবে, ঠিক আছে, সেই কিন্তু পাবে গুগল কমেন্ট পিকার দিয়ে। তো এইটা একটা গেল, আর একটা আছে তোমার এই দেখো রিকানেক্টেড মোবাইল হোল্ডার, ঠিক আছে, এটা আমি খুলিনি, এটাও আমার পার্সেলে এসেছিল। এই দেখো, এটা হচ্ছে ব্যাপার, ও এটা তো ওয়ারেন্টি কার্ড, এই দেখো এটা ভুলেই গেলাম, এই দেখো এটা ওয়ারেন্টি কার্ড, এটার ম্যানুয়াল, এইসব ম্যানুয়াল আছে, ঠিক আছে, বক্সটা এই এটার সাথে, ঠিক আছে, ম্যানুয়াল আছে, ওয়ারেন্টি কার্ড আছে, আর কি আছে, আর কিছু এরকম একটা বক্স আছে, আর কিছু নেই। ও এই দেখো, একটা আছে অক্স কেবেল, আর একটা তোমার আছে ইউএসবি চার্জার, এটা হচ্ছে ইউএসবি চার্জার কি সুন্দর দেখতে, দেখো কালারিং করা, ঠিক আছে, এটা ইউএসবি চার্জার, আর এটা হচ্ছে তোমার অক্স কেবেল, ঠিক আছে, অক্স কেবেল, আর কিছু নেই। এই যে টোটাল, এই দেখো এই তিনটে মোটামুটি তোমার কাজে, বাদবাকি এগুলো কেউ পড়ে না, এগুলো কেউ দেখেও না, যে নেবে সে পুরো সিল প্যাক, এরকম সিল প্যাক করে তাকে দিয়ে দেবো। তো যাই হোক, তারপর নেক্সট আসি তোমার, এগুলোকে হাঁটাই, ঠিক আছে, বিলটিল হাঁটাই। এই নেক্সট আছে তোমার, এই দেখো এটা হলো মোবাইল হোল্ডার,
ঠিক আছে, মোবাইল হোল্ডার দেখতে পাচ্ছ, এটা তো তাও তোমার বোঝার কিছু নেই, জাস্ট মোবাইল। এটা একটা বোঝার উপায় আছে, মানে বোঝার একটা জিনিস আছে, এটা কিন্তু মানে মামুলি কোনো মোবাইল হোল্ডার নয়। এখানে কিন্তু মানে মোবাইল হোল্ডার মানে এতটাই এর রিচ ফিলিং এবং রিচ লুক, ঠিক আছে, খুব সুন্দর একটা জিনিস দেখতে, মানে বাজারে 20 টাকা 30 টাকা 40 টাকা মোবাইল হোল্ডার নয় এটা, ঠিক আছে। এর এটার দাম তোমার আছে 799, এই সরি 699, এটা হচ্ছে 145, ঠিক আছে। এটা এখানে তুমি যদি মোবাইল হোল্ডার হোল্ডিং করে রাখো, মোবাইল কিন্তু এক মানে আমি তিন চারটে দু তিনটে মোবাইল আমার আছে, দু তিনটে মোবাইল ভারী, মানে খুব ভারী মোবাইলগুলো, খুব ভারী ভারী আর কি। তো আমি রেখে দেখেছি, মানে মোবাইল অ্যাজ ইট ইজ যেরকম আমি রেখেছি সেরকম, মানে কোনো পরেও নি কিছুই হয়নি। অন্য দেবে 20 টাকা 30 টাকা 40 টাকার মালগুলো দেবে, মোবাইল রাখবে উল্টে পড়ে যাবে, কিন্তু এটাতে কোনো একদম স্টেবেল, একদম গ্রিপ করা যায়, দেখতে পাচ্ছ পুরো মোবাইল পুরো গ্রিপ, পুরো স্টেবেল। এটা তোমার জিও মার্ট থেকে দিচ্ছে, বুক করা করে নাও, ঠিক আছে, পার্সেল পেয়ে যাবে। তো যাই হোক, এই এইটা হলো তোমার এরকম, এটাই হলো তোমার বক্সে ভরে রাখি, যে নেবে সে ইউজ করবে। এটাই হচ্ছে তোমার দুটো আনবক্সিং ভিডিও ছিল। নেক্সট আনবক্সিং ভিডিও আমি করব, সেটা হচ্ছে এই ঘড়িটা। এটা আনবক্সিং ভিডিও, আনবক্সিং আমি করেছি, ভিডিও বানি, এটা আমি তোমার ইউজ করছি প্রায় তোমার 15 দিন 16 দিন হয়ে গেল ইউজ করছি, ঠিক আছে। দেখো পুরো টাইমেক্সে, এটা এটা তোমার 9,995 দাম। এটা তোমার নেক্সট মানে নেক্সট দিন নেক্সট যে ভিডিও ভিডিওটা আসছে, এটা তোমার আনবক্সিং আমি ভিডিও করবো, বা একটা ডিটেলস একটা একটা রিভিউ একটা বা ভিডিও একটা দেবো, ঠিক আছে। তো এটা আমি আর বলছি না। তো যাই হোক, দেখা হচ্ছে পরের ব্লগে, আবার কোনো একটা নতুন আনবক্সিং, কোনো একটা ব্লগিং, মানে কোনো একটা প্রোডাক্টের ব্লগিং নিয়ে বা কোনো একটা প্রোডাক্টের আনবক্সিং নিয়ে। তো যাই হোক, চ্যানেলটা অবশ্যই ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। তো দুটো গিফট তোমার জন্য অপেক্ষায় আছে। তো দেখা হচ্ছে পরের ব্লগে, চলো।